চলতি বছরের ছাব্বিশে মার্চ রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়াম টি সিনথেটিক ফুটবল মাঠ তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এরপরই বহিরাজ্যের এক নির্মাণ সংস্থা মাঠ তৈরির কাজে হাত দেয় বর্তমানে মাঠ তৈরির কাজ চলছে জোর কদমে সোমবার এই নির্মাণ কাজ পরিদর্শন করল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলটি সেখানে গিয়ে নির্মাণ কাজ খতিয়ে দেখে এবং কথা বলে নির্মাণ সংস্থার কর্মকর্তাদের সঙ্গে এক শতাধিককারী ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী বলেন কাজ প্রায় শেষের পথে কাজ ভালোই চলছে নির্মাণ সংস্থা যা বলেছে আগামী দশ তারিখের মধ্যে তা দিয়ে দেওয়ার কথা আশা করছি নভেম্বরে এ ডিভিশন বি ডিভিশন যখন শুরু করব তখন থেকে শুরু করতে পারব বলে তিনি জানান প্রায় শেষের পথে ওজার যে কথা বলেছে 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা যদি সেভাবে এগিয়ে যায় আমরা আশা করছি বি ডিভিশন এ ডিভিশন নভেম্বরে যখন শুরু করবো তখন থেকে শুরু করতে পারবো তার আগে ক্লাবগুলিকে নিতে একটু দেবো প্র্যাকটিস প্র্যাকটিস করে যাতে ওরা নিজেরা নিতে পারে কারণ এসে ওরা খেলে অভ্যস্ত নয় অনেকেই তারা যাতে অভ্যস্ত হবে তার জন্য আমরা দেবো ইমিডিয়েটলি আমরা ক্লাবগুলিকে ডাকবো ডেকে তাদের সাথে কথা বলে বি ডিভিশন এবং এ ডিভিশনের ম্যাচগুলি এখানেই করা আমাদের ইচ্ছে নির্মাণ কাজ শেষ করার পর ক্লাবগুলিকে প্র্যাকটিস করার জন্য দেয়া হবে খুব শীঘ্রই ক্লাবগুলিকে ডাকা হবে বলে জানিয়েছেন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব রিপোর্ট রাইজেশ নিউজ